দর্শক, আমরা এবার একটি আশ্রয় কেন্দ্রে যাব, সিলোনিয়া হাই স্কুল। এই হাই স্কুলে প্রায় 2000 মানুষ আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখনও পানি প্রায় কোমর সমান, কোনো বাসা বাড়িতেই থাকার মতো উপযোগিতা নেই। অর্থাৎ একতলা বিল্ডিং এবং টিন শেড যতগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু পানি উপচে পড়ছে। এই মানুষগুলো কবে তাদের বসত বাড়িতে ফিরবেন সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চলুন আমরা দেখে আসি এই আশ্রয় কেন্দ্রের সার্বিক চিত্র কেমন। আমরা ভেলায় করে এসে পৌঁছলাম দাগনভূঁইয়ার সিলোনিয়া হাই স্কুল আশ্রয়ন কেন্দ্রে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বৃদ্ধ মানুষগুলো ভেলায় করে কিভাবে আশ্রয়ন কেন্দ্রে আসছে। এই স্কুলের নিস্তলা কিন্তু বুক সমান পানিতে নিমজ্জিত, অর্থাৎ এটি আসলে চোখে না দেখলে বোঝা যায় না যে কি পরিমাণ পানি এই এলাকায় জমেছে। বিশেষ করে অতীতে কখনো কিন্তু এই এলাকায় এমন বন্যা এই এলাকার মানুষ দেখেনি। আমার ঠিক নিচে একটি টিউবওয়েল দেখতে পাচ্ছেন, সেই টিউবওয়েলগুলো কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে, যে কারণে সুপেয় পানির কিন্তু ব্যাপক সংকট রয়েছে। তো এই এলাকার প্রত্যেকটি বাড়িতে কিন্তু একই অবস্থা, সবাই কিন্তু আশ্রয়ের খোঁজে ছুটছেন এখনও। কেউ কেউ পার্শ্ববর্তী দুইতলা তিনতলা বিল্ডিং আশ্রয় নিয়েছেন, কেউ কেউ স্কুলে আশ্রয় নিয়েছেন, এবং সব মিলিয়ে একটি মানবিক বিপর্যয় ঘটেছে এই ফেনীর প্রত্যন্ত অঞ্চলে এবং প্রত্যেকটি উপজেলায়। আমরা এই এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানবো আমাদের বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে। এই সিলোনিয়ায় কতগুলো আশ্রয় কেন্দ্রে কত কি পরিমাণ মানুষ আছে একটু যদি বলেন। এখানে জয়লস্কর ইউনিয়ন দাগনভূঁইয়া উপজেলার এই ইউনিয়নের 20টা গ্রাম আছে। এই 20টা গ্রামের মধ্যে আমার জানা মতে সব মিলেই প্রায় 20টা আশ্রয়কেন্দ্র আছে। তার মধ্যে এই সিলোনিয়াতে সিলোনিয়া হাই স্কুল, সিলোনিয়া প্রাইমারি স্কুল, সিলোনিয়া মাদ্রাসা, একইভাবে বারাইগুনির উত্তর বারাইগুনিতে 3টা কেন্দ্র আছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে, দক্ষিণ বারাইগুনিতে দরবার শরীফ এবং আশপাশের মানুষের বাড়িঘরে এরকম আরও 4-5টা কেন্দ্র আছে। নুরুল্লাপুর গ্রাম, সোনাপুর গ্রাম, ধর্মপুর গ্রাম, অনেকগুলো গ্রাম আছে, সব মানুষ কিন্তু এখানে আসতে পারেনি। অনেকগুলো মানুষ তাদের পানিবন্দী অবস্থায় তাদের বাসা বাড়িতে আসে, নিজের ঘরে আসে, কেউ চৌকির উপরে আসে, আবার কেউ অন্যত্র প্রতিবেশীর দোতলা বা একতলা ছাদে অবস্থান করছে। এবং এই এই আশ্রয়ন কেন্দ্রগুলোতে অনেক সময় কিছু কিছু এই বলা যায় তাঁর সময় আসলো ওই সব জায়গায়, ওই দূর মানে দুর্গম এলাকা বিদায় ওইখানে কিন্তু তাঁর সময় গিয়ে পড়ছে না। এই আশ্রয় কেন্দ্রগুলোতে সব মিলিয়ে কতজন মানুষ এখানে আছে, বিশেষ করে হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা? বলা যায় এই ইউনিয়নের প্রায় 50,000 মানুষ কিন্তু বন্যা কবলিত, এবং তাদের মধ্যে পানিবন্দী অবস্থায় আছে 10,000-এর উপরে মানুষ। এবং এই আশ্রয় কেন্দ্রে, এই 3টা আশ্রয় কেন্দ্রে আমি যে পরিসংখ্যান পেয়েছি প্রায় 1,500-এর মতো মানুষ আছে। একই সঙ্গে জয়লস্কর এবং বারাইগুনিতে আরও 1,500 মানুষ আছে, এবং আরও কিছু মানুষ বিভিন্নভাবে বিক্ষিপ্ত অবস্থা আছে মানে বিভিন্ন এই আশ্রয় কেন্দ্র। এরা তো রান্না করতে পারছে না, মূলত কবে বাড়ি ফিরবে তাও কিন্তু জানে না এইসব মানুষ, এবং এখানে পানির যে ধীর গতিতে যেভাবে কমছে তাতে কবে ফিরতে পারবে বলে মনে করছেন, এবং কীভাবে খাবার দাবার চলছে? আমরা কিছুক্ষণ আগে জানলাম যে এই এলাকার যে পানিগুলো নিষ্কাশন হয় সেটি হচ্ছে মুসাপুর, ওইগুলোটা সেটি বঙ্গোপসাগরে তলিয়ে দিয়েছে, এবং ওইটার যে প্রভাব সেটা হচ্ছে যদি ওইটাই যথাসময় ঠিক না হয় তাহলে সমুদ্রের নোনা পানি কিন্তু লবণাক্ত জোয়ারের পানি আবার প্রবেশ করবে। ফলে কবে নাগাদ কতদিনের মধ্যে এরা ফিরবে সেটা কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ রফিক ভাই। আমরা একটু রুমের অবস্থা দেখাতে চাই। স্কুলের প্রত্যেকটি রুম আসলে এখন যদিও দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা, দুপুরে কিছু মানুষ সাঁতরে বেরিয়েছে, সড়কের দিকে বেরিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু এখনও শিশু সন্তানদেরকে নিয়ে এই আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে। আমরা একটু একটা রুমের ভেতরের চিত্র দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বৃদ্ধ মানুষ যারা, এবং যারা বিশেষ করে শিশু। এখন কিন্তু এই বন্যার পরে যেই বিষয়টি সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে যে নানান ধরনের রোগ ছড়াতে শুরু করে। পর্যাপ্ত পরিমাণে ঔষধ এবং প্রাথমিক চিকিৎসার জন্য বিপুল পরিমাণ মেডিকেল টিম কিন্তু এলাকায় প্রয়োজন। আমরা অনেক পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি ইতিমধ্যেই শিশুরা নানান ধরনের ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, জ্বরে আক্রান্ত হচ্ছে, বেশ কয়েকদিন ধরে সুপেয় পানি পাচ্ছে না এবং তাদের থাকার জায়গা নেই, স্যাঁতসেঁতে পরিবেশে থাকছে, ঘিঞ্জি অবস্থায় থাকছে, নানান সমস্যা কিন্তু রয়েছে। এই কারণে ব্যাপক পরিমাণে মেডিকেল টিম তাদের প্রয়োজন, এবং এই এলাকায় আক্রান্ত রোগীদের পাশে মেডিসিনের সহায়তাটা এই মুহূর্তে জরুরি বলে মনে করছেন সবাই। তো এই ছিল আমার কাছে দাগনভূঁইয়া এলাকার বন্যার একটি আশ্রয়ণ কেন্দ্রের সার্বিক চিত্র।